السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. أمرا سورة آل عمران باكو بيتيك أنوباد এই সেশনে আজকে সেকেন্ড রুকুটা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই স্ক্রিনে আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযিনা কাফারু, এটা একটা মুক্তাদা। ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা কুফর করেছে, এটা অনেকভাবেই আমরা এই ফ্রেজটা বারবার পাবো। ইন্নাল্লাযিনা কাফারু, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি শাইয়া। এই বলতে পারেন যে এই 10 নম্বর আয়াতটা সিমিলার ওয়েতে 116 নম্বর আয়াতে রিপিটেশন, একই রকম। আমরা দেখি, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফর করেছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি শাইআ। লান তুগনিয়া, কখনো কাজে আসবে না। কি আজ কি কাজে আসবে না? আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম, তাদের কাজে আসবে না। আনহুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর বিপরীতে, আল্লাহর সামনে বিন্দু মাত্র। সাইয়ান্ত এখানে এমফেসিস হিসেবে আসতেছে। তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি, আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম, আল্লাহর সামনে, মিনাল্লাহি এভাবে আল্লাহর সামনে বা আল্লাহর বিপরীতে অনেকভাবে এটা আসতে পারে, কখনোই কাজে আসবে না। লান তুগনিয়া আনহুম, এটাও একটা ফ্রেজ। উলাইকা হুম ওয়াকুদুন নার, তারাই হলো, আর তারাই হচ্ছে, এই ই প্রত্যযুক্ত হচ্ছে উলাইকা এবং হুমের জন্য, হচ্ছে আগুনের ইন্ধন। তা আমরা যদি সিমিলারভাবে এটা দেখতে যাই, 116 নম্বর আয়াতে আমরা যাই, এই সুরারি 116, ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি শাইআন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওখানে ছিল উলাইকা হুম ওয়াকুদুন নার, এখানে হচ্ছে উলাইকা আসহাবুন নার। এই হচ্ছিল জাস্ট ডিফারেন্স, আর হুবহুব একই জিনিস। উলাইকা হুম ওয়াকুদুন নার হুম ফিহা খালিদুন, ওখানে হচ্ছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কাদা বি আলি ফেরাউনা ওয়াল্লাযিনা মিন কাবলিহুম। এখানে ইরাব বিশ্লেষণ, এখানে কাদাবির আগে হচ্ছিল তা আবুহুম, তাদের অভ্যাস, কার মতো? ফেরাউনের সম্প্রদায়ের মতো। কাদা বি আলি ফেরাউনা ওয়াল্লাযিনা মিন কাবলিহিম, এবং তাদের পূর্বে যারা এসেছিল তাদের মতো, সে স্বভাবটা কি? কাজ্জাবু বি আয়াতিনা, তারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফা আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। ফা আখাযাল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ কঠিন, আল্লাহর শাস্তি, আল্লাহর আজাব অতি কঠিন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, এই ফ্রেজটাও কিন্তু আসতে পারে। আমরা দেখি শাদীদুল ইকাব, যদি আমরা দেখতে চাই এটা কতবার আসছে, সেটাও একটা খুব কুইক রিমাইন্ডার হিসেবে আমাদের জন্য থাকবে। আমরা এটা দেখছিলাম বেসিক্যালি শাদীদুল ইকাব, এখানে নিয়ে যদি আপনি এখানে তানজিলে যদি এখানে সার দেন, এটাও আপনি পেয়ে যাবেন। এখানে 27টা রেজাল্ট, মানে হচ্ছিল 13টা আয়াতে এটা আসছে, শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব, অনেকগুলো কন্টেক্সট। এটাও একটা ছোট্ট গবেষণার বিষয় এই ফ্রেজটা। তাহলে বেটা ব্যাপারটা হচ্ছিল এখানে যেভাবে আসছে, শাদীদুল ইকাব, ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহর আজাব অতি কঠিন। ঠিক আছে, আল্লাহ শব্দটা মুক্তাদা, শাদীদুল ইকাব হচ্ছিল এখানে খবর হিসেবে আসছে। আচ্ছা, তারপরে আসছি কুল লিল্লাযিনা কাফারু, বলুন, আপনি বলুন, যারা কুফর করেছে তাদেরকে, যারা কুফর করেছে তাদের বলে দিন। কুলের সাথে লামের প্রিপোজিশনের একটা সুন্দর ব্যবহার আছে, যাদেরকে বলা হয় তাদেরকে লাম দিয়ে অ্যাড্রেস করা হয়। মাকুলুল কাউল হচ্ছিল সা তুগলাবুনা ওয়া তুফসারুনা ইলা জাহান্নাম, এখানে দুইটা প্যাসিক ফেল আছে, অতি শীঘ্রই সাটা বলা হবে, খুব শীঘ্রই তোমরা পরভুক্ত হয়ে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিতে হবে। একসাথে দুইটা প্যাসিভ ট্রান্সলেশন হচ্ছে, তোমরা পরাজিত হয়ে জাহান্নামের দিকে নিতে হবে। সাতুক লাবুনা ওয়া তুহসারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্ট সেই অবস্থান,
সেটা কতই না নিকৃষ্ট স্থান। এটাও ওয়া বিহসাল মাসির যদি আপনি এটাও দেখেন, জস বিহসাল মিহাদ, সরি এখানে মিহাদ বলা হচ্ছে, বিহসাল মাসির বিহসাল মিহাদ, বিহসাল মিহাদ কতবার আসে, এটাও পাঁচটা আয়াতে আছে, ওয়া বিহসাল মিহাদ বিহসাল মিহাদ, এটা একটা, এটাও একটা ফ্রেজ, কতই না নিকৃষ্ট সেই ক্রেডেল, ইংরেজিতে ক্রেডেল বলে, বাংলায় এটা আসবে হচ্ছে কোল, মাতৃকোল, সে জিনিসটা বলা হচ্ছে নিকৃষ্ট অবস্থান। এভাবে মিহাদ শব্দটার মধ্যে বলা হয় হচ্ছিল আপনার এটা মাতৃকোলের মধ্যে বলা হচ্ছে, যেখানে মা কোল ইয়েকে আঁকড়ে ধরে, বাচ্চাকে আঁকড়ে ধরে, তো সেক্ষেত্রে জাহান্নাম সেরকম মিহাদের মতো হবে, জাহান্নামও আঁকড়ে ধরবে, সেরকম একটা কন্ট্রাস্ট এখানে আছে আর কি। আচ্ছা তারপরে আয়াতে আসি আমরা, 13 নম্বর আয়াত আছে, কদ কানা লাকুম আয়াতুন, নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন ছিল, আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা, দুই দলের মোকাবেলার মধ্যে, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটি দল আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, উখরা কাফিরা কাফিরাতুন, আর অপর দলটি ছিল কাফির, ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, এরা সচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখেছিল, সে বদরের যুদ্ধের বর্ণনা এখানে হচ্ছে, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আর আল্লাহ যাকে চান তাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন, ইউআইয়িদু মানে শক্তি দান করা, বিনাসরিহি মান ইয়াশা, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। যখন আমরা এই আয়াতগুলো পড়বো তখন এই ছোটো 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 বাক্যগুলোকে রিপিট করলে আপনার আমার জন্য খুব সহজ, ইন্না ফি দালিকালা ইবরাতাল্লি উলিল আবসার, ইন্না ফি দালিকালা ইবরাতাল্লি, নিশ্চয়ই এর মধ্যে শিক্ষণীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য, নিশ্চয়ই এতে শিক্ষণীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য, ইন্না ফি দালিকালা ইবরাতাল্লি উলিল আবসার, বদর যুদ্ধের সেই বর্ণনা এখানে আল্লাহ দিচ্ছেন। তারপর আসি খুব প্রফাউন্ড আয়াত, এটা জুইয়েনা লিন্নাসে, মানুষের নিকট সুশোভিত করা, সুশোভনীয় করা হয়েছে, জুইয়েনা এটা প্যাসিভ, কি শোভনীয় করা হয়েছে, হুব্বুশ হাওয়াতি, হুব্বু এটা হচ্ছে জুইয়েনার মায়ের নাইবল ফেল, তাদের আকাঙ্ক্ষার বিষয়ের প্রতি ভালোবাসা, কঠিন একটা ট্রান্সলেশন এটা, হুব্বুশ হাওয়াত, শাহওয়াতের মধ্যেই কিন্তু সেই বিষয়টা আছে যেটার মধ্যে মানুষ আকাঙ্ক্ষা হয়, আকাঙ্ক্ষার সাথে ভালোবাসার একটা সম্পর্ক, মানে অতএব খুব কমপ্লেক্স ওয়েতে এটা বলা হচ্ছে, মানে এমফেসিসের জন্য বলা হচ্ছে, তাদের আকাঙ্ক্ষার বিষয়ের প্রতি ভালোবাসা, মিনান নিসায়, আকাঙ্ক্ষার বিষয়ে রয়েছে কি নারী, মিনান নিসা, ওয়াল বানিনা এবং সন্তানাদি, ওয়াল কনাতারিল মুকান্তারাতি এবং সঞ্চিত ধন সম্পত্তির স্তূপকৃত, কনাতারিল মুকান্তারাতি, মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা যার মধ্যে রয়েছে স্বর্ণ ও রূপ, ওয়াল খৈলিল মুসাওয়ামাতি এবং চিহ্নযুক্ত ঘোড়া, ব্র্যান্ডেড হর্স, এখন ব্র্যান্ডেড গাড়ি যেটা বলা হয় সেটা জমা করছে তো জমা করছে, ওয়াল আনআমি ওয়াল হার্স এবং আকাঙ্ক্ষার বিষয় রয়েছে গবাদি পশু, ক্ষেত খামার, তাহলে এখানে অনেকগুলো বিষয় এখানে বলা হচ্ছে একটার সাথে একটা, ওয়াল কনাতারিল মুকান্তারাতি এই ফ্রেজের মধ্যে, মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাল ওয়াল হয়লিল মুসাওয়ামাতি, ধন সঞ্চিত ধন সম্পদকে স্তূপকৃত করতে থাকে মানুষ কিসের, স্বর্ণের এবং রূপার সম্পদ, তারপরে ব্র্যান্ডেড হর্স মানে হচ্ছিল ব্র্যান্ডেড ঘড়ি হতে পারে, ব্র্যান্ডেড জুতা হতে পারে, মানে চিহ্নযুক্ত যা কিছু মানুষের প্রেস্টিজকে এনহ্যান্স করে সে বিষয়গুলো এখানে ইনক্লুডেড, ওয়াল আনাম এ ওয়াল হার্স ইনভেস্টমেন্ট এবং আপনার যত রকম আমাদের বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টকে এখানে বলা হচ্ছে, একটার পর একটা মানুষ ইনভেস্ট করে, এই ধরনের বিষয়গুলো মানুষকে জন্য সুশোভিত করা হয়েছে সেটা বলার পর আল্লাহ বলছেন জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এই ফ্রেজটাও যদি আপনি দেখেন জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এটাকে আমরা দেখি যে এটা কীরকম আসে, জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, আপনি দেখেন এটাও দুই জায়গায় আছে, এখানে সুরা আলী ইমরানে আছে আর এখানে
সুরা 43 আছে জালিকা মাথাউল হায়াতের জন্য। তো এভাবে আমরা কুইকলি আমরা এটা দেখতে পারি, এইসব দুনিয়ার দুনিয়ার জীবনের ভোগ সম্পদ, ভোগ্য সম্পদ। ওয়াল্লাহু ইন্দাহু হুসনুল মাআব, আর আল্লাহ অথচ আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। হুসনুল মাআবকে বলা হচ্ছে উত্তম প্রত্যাবর্তন স্থল, এটাও একটা ফ্রেজ, এটারও বিভিন্ন তাফসীর ব্যাখ্যা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা একটা প্রোফাউন্ড আয়াত কোরআন মজিদের, যে মানুষকে মানুষের টেন্ডেন্সিগুলো কোন দিকে যায় সেটাকে, সে টেন্ডেন্সির মধ্যে মানুষ ধাবিত হচ্ছে, আল্লাহ বলছেন এটার বিপরীতে আল্লাহর কাছে বেটার বিষয়গুলো আছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, বলতে বলছে তার রসুলকে, কুল আউনাব্বি উকুম বি খাইরিন মিন দালিকুম, বলুন আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বিষয়ের সন্ধান বলবো। লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন, জান্নাতুনটা এখানে মুক্তাদা, লিল্লাযিনা তাকাউ যার মাজরুর, ইনদা রাব্বিহিম আরেকটা জরফ এখানে আসছে, যারা তাকাউ অবলম্বন করেছে, লিল্লাযিনা তাকাউ তাদের রবের কাছে রয়েছে জান্নাত সমূহ, ইনদা রাব্বিহিম জান্নাতুন, ঠিক আছে, তাদের রবের কাছে রয়েছে জান্নাত সমূহ, ইনদা রাব্বিহিম জান্নাতুন। আমরা এই জন্য বাক্যগুলো আলাদা আলাদা করে বুঝতে হবে, লিল্লাযিনা তাকাউ যারা আক তাকাউ অবলম্বন করেছে, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাদের রবের কাছে রয়েছে জান্নাত সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার কমন ফ্রেজ, যার তলদেশে প্রস্রবণ সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আর সেখানে থাকবে অনন্তকাল, ওয়া আজওয়াজুন মুতাহারাতুন এবং আরও রয়েছে পবিত্র ত্রুটিমুক্ত মানানসই সঙ্গী সঙ্গিনী, আজওয়াজুন মুতাহারাতুন উভয় জায়গায় যাবে, সঙ্গী সঙ্গিনী হিসেবে ট্রান্সলেশন হবে। তারপর মুতাহারাতুনের মধ্যে ত্রুটিমুক্ত মানানসই, ঠিক আছে, কম্পেটেবল ইংরেজিতে, ওয়া রিদওয়ান উমিন আল্লাহ এবং আরও রয়েছে আল্লাহর পক্ষ থেকে পরম সন্তুষ্টি। এগুলো প্রতিটাই কিন্তু ছোটো ছোটো সেন্টেন্স এবং এগুলোকে কিন্তু আমরা কানেক্টেড করছি, জান্নাতকে আল্লাহ বর্ণনা করছেন এখানে একভাবে, তাই না। ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন, এটাও কিন্তু আপনি ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, এটাকে যদি আপনি খুঁজতে চান, আমরা দেখি এখান থেকে যেতে হবে, এটা এখানে তানজিল থেকে কপি করে তানজিলে পেস্ট করবে, নাহলে এখানে টেক্সট আপনার মিলবে না। এখানেও আরেকটা, এখানে সুরা আলে ইমরানে আছে, এখানে সুরা আলে আবার আসতেছে 20 নম্বর আয়াত, ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। তাহলে এগুলো কিন্তু ইন্টারেস্টিং ফ্রেজ, যেগুলো রিপিট হয়ে আসতেছে এগুলো আমরা দেখি, ওয়াল্লাহু আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। এরপর আসেন 16 এবং 17, একসাথে আমরা ট্রান্সলেশন করছি, কেন এটা ফার্দার সেই আল্লাদিনাকে ইবাদকে বর্ণনা করা হচ্ছে, কারা এই জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ ফার্দার বর্ণনা করতেছেন, আল্লাদিনা যারা ইয়াকুলুনা বলে, তারা বলে রব্বানা, আর যারা বলে হে আমাদের প্রভু পালন কর্তা, আমরা রবকে সেভাবে ট্রান্সলেশন করছি, কেন রব নামের মধ্যে প্রভু পালন কর্তা উপহার দাতা, সেভাবে এই নামগুলো আসতে হবে। আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা সামি ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ইমান এনেছি, দুইবার আমরা জোরের সাথে বলা হচ্ছে, ফাকফিরিলানা দুনুবানা, কাজেই আমরা আমাদের পাপগুলো ক্ষমা করে দেন, ফাকফিরিলানা দুনুবানা, ওয়াকিনা আযাবান্নার, আর আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন, ঠিক আছে। এই ওয়াকিনা আযাবান্নার আর শেষে উলুল আলবাবের বর্ণনা 191 নম্বর আয়াতে, ওখানে ফাকিনা আযাবান্নার সিমিলার রিপিটেশন আসছে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এদের বর্ণনায় বলা হচ্ছে আস-সাবিরিনা সবরকারী বা ধৈর্য ধারণকারী, আস-সাদিকিনা সত্যবাদী, ওয়াল কানিতিনা নির্দেশ পালন সম্পাদনকারী, মুনফিকিনা সৎপথে ব্যয়কারী, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এটা হচ্ছে একসাথে ফ্রেজ, এবং শেষ সাথে ক্ষমা প্রার্থনাকারী, এদেরকেই বলছে যাদেরকে সেই জান্নাত আল্লাহর এবাদদের রূপের মধ্যে এইভাবে তাদেরকে বর্ণনা করা হচ্ছে এখানে সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াতে। খুব প্রফাউন্ড এই আলোচনাটা,
খুব সুন্দর একটা দোয়া ওখানে আছে। তারপরে আয়াতে 18 নম্বর, প্রতিটা আয়াতই বলতে পারেন এক একটা জেম। শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, নিশ্চয় যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ শব্দটাকে উপাসনা, আনুগত্য এবং প্রকৃত ভালোবাসার সত্তা একমাত্র আল্লাহ। প্রকৃত উপাসনা, প্রকৃত আনুগত্য, প্রকৃত ভালোবাসার সত্তা একমাত্র আল্লাহ। ইন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলম, এবং মালাইকা এবং জ্ঞানীগণও একই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ক ইমাম বিল কিস্ত, তিনি ন্যায়ের অধিষ্ঠ হয়ে বিদ্যমান। তাহলে দুইটা সাক্ষ্য এখানে আসতেছে, ইন্নাহু লা ইলাহা, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, ক ইমাম বিল কিস্ত। এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, মালাইকারা সাক্ষ্য দিচ্ছে, উলুল এলম যারা, যাদের মধ্যে জ্ঞান আছে তারাও সাক্ষী দিচ্ছে। এই আল্লাহ শব্দটার মধ্যে দেখেন আল মালাইকাতু রফা এটা কানেক্টেড হচ্ছে, আল উলুল এলমও কানেক্টেড হচ্ছে। এখানে ক ইমাম বিল কিস্ত, এটা হচ্ছে শাহিদার মুতাল্লিক মাহফুল হিসেবে আসতেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শাহিদারই সেকেন্ড মাহফুল হিসেবে, ফার্স্ট মাহফুল সেকেন্ড মাহফুল হিসেবে আসতেছে। তাহলে শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, নিশ্চয় যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়াল মালাইকাতু ওয়ালুল ইলম, এবং মালাইকা এবং জ্ঞানীগণ একই সাক্ষ্য দিচ্ছেন। ক ইমাম বিল কিস্ত, তিনি ন্যায়ে অধিষ্ঠ হয়ে বিদ্যমান। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশীল, পরম প্রজ্ঞাময়, আল আজিজ আল হাকিম। খুব ইমানিয়াতের একটা গুরুত্বপূর্ণ আয়াত এখানে এক্সপ্রেস হচ্ছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা দুইবার আসছে এই আয়াতের মধ্যে, এটাও একটা খুব ইন্টারেস্টিং আয়াত। তারপর আসেন 19 নম্বর আয়াত, ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এটা প্রায় আমরা কোট করে থাকি, ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম। ওয়ামাখতালাফাল্লাদিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, এই দুইটা একসাথে আসবে, এখানে মা এবং ইল্লার প্লে আছে। তো মা ওয়ামাখতালাফাল্লাদিনা উতুল কিতাবা, এবং যাদের কিতাব দেওয়া আছে, আল্লাযিনা উতুল কিতাবকে আগে ট্রান্সলেশন করা হয়েছে, এবং যাদের কিতাব দেওয়া হয়েছে না তারা মতবিরোধ করেছিল, মা ব্যতীত তাদের কাছে প্রকৃত জ্ঞান আসার পরেও, মিম্বাদি মাজা আহমুল এলম বাগিয়ান বাইনা হুম, পরস্পর শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত, এটা মাফুল আজালাহু, এভাবে এটা ট্রান্সলেশন হচ্ছে। ওয়ামাই ইয়াকফুর বি আয়াতিল্লাহে, জুমলা শর্তে শুরু হচ্ছে, এবং যে কেউ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফর করে, ওয়ামাই ইয়াকফুর বি আয়াতিল্লাহে, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে থাকেন। এই সারিউল হিসাব, এই জিনিসটাও যদি আপনি দেখেন, ইন্নাল্লাহ সারিউল হিসাব, এগুলো কতগুলো ফ্রেজ আছে দেখবেন এই এই সুরার মধ্যে বারবার আসছে। আমরা যেটা দেখছিলাম ইন্নাল্লাহ সারিউল হিসাব, আমরা এটা দেখি, এতটুকু দেখলেই দেখব, সুরা আলী ইমরানেই আসছে, এখানে উলা ইকা হু, এটা 200 সুরা বাকারার মধ্যে আসে, এখানে আমরা দেখলাম সুরা আলী ইমরান 19 নম্বরে আসছে, এখানে সুরা আল ইমরান 199 নম্বর, এই যে ইন্নাল্লাহ সারিউল হিসাব, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, ঠিক আছে। তারপরে আরও অনেক জায়গায় আছে, এখানে আল্লাহ ইন্নাল্লাহ সারিউল হিসাব, এটাও প্রায় 8টা আয়াতের মধ্যে এই ফ্রেজটা আপনি আমি পাব, ঠিক আছে। অর্থাৎ এটাও কিন্তু একটা খুব স্পষ্ট উচ্চারণ যে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে থাকেন। হ্যাঁ, তাহলে কোন প্রেক্ষাপটে বলছেন সেটা গুরুত্বপূর্ণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা যখন এই কিতাবকে বিদ্বেষবশত একজন আরেকজনের সাথে বিতর্ক করতে থাকে, তাহলে একমিস তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেন। অর্থাৎ তাদের হিসাব দ্রুত নেওয়া হবে মানে দুনিয়াতে তাদের হিসাব নেওয়া হবে, কুইকলি তারা মানে পানিশমেন্ট পাবে, আখেরে তো সে পানিশমেন্ট তো অপেক্ষা করছে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, এটাও একটা বাক্য বারবার আপনি কোরআন মাজিদে পাবেন ইনশাআল্লাহ।
এবার আসি 20 নম্বর, এই রুকির শেষ আয়াত, আমরা 21 পর্যন্ত যাব আজকে। ফা ইনহা জোকা, যদি তারা তোমার সাথে কি করে তর্ক করে, তারপর যদি তারা তোমার সাথে তর্কে লিপ্ত হয়, ফা ইনহা জোকা, এটা বহু বচন মনে রাখতে হবে। কেন? ফা ইনহা জাকা, এটা আছে, এটা এক বচনে, এটাও আছে এতে সামনে আয়াতে লিখবেন। ফা ইনহা জোকা, অতঃপর তারা যদি যদি তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, ফাকুল, তাহলে বলুন, আসলাম তো ওয়াজহিয়া লিল্লাহে, আমি আমার চেহারা আল্লাহর প্রতি সমর্পণ করেছি। মানে এটা একটা ওয়াজহিয়া, এটা একটা ওয়াজহিয়া, আমার চেহারা মানে আমি সম্পূর্ণভাবে সমর্পণ করেছি। ওমান ইত্তাবান, এবং আমার অনুসারীগণ, তাদেরকে বলতে বলছে, আমি এবং আমার অনুসারীরা আমাদের চেহারা, আমাদের সত্তাকে আল্লাহর কাছে সমর্পণ করেছি। এটা হচ্ছিল ভাব, এটা ভাবার্থ হচ্ছে এটা। ফাকুল আসলাম তো ওয়াজহিয়া লিল্লাহি ওয়ামান ইত্তাবান, একসাথে ট্রান্সলেশন হবে। বলুন, অতএব বলুন, আমি এবং আমার যার অনুসারীগণ, আমরা আমাদের সত্তাকে আল্লাহর কাছে সমর্পণ করেছি। ওয়াকুল লিল্লাজিনা উতুল কিতাবা ওয়াল মুমিনা আসলামতুম, এবং আপনি বলুন, যাদের কিতাব দেওয়া হয়েছে এবং নিরক্ষরদের, লিল্লাজিনা উতুল কিতাবা ওয়াল উম্মিইনা, এই যে একসাথে বলুন, কাদেরকে বলুন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা নিরক্ষর তাদেরকে বলেন, আ আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করেছো? ছোট্ট একটা বাক্য, আ আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করেছো? ফা ইন আসলামু, তখন যদি তারা আত্মসমর্পণ করে, ফা ইন আসলামু ফাকাদ ফাকাদিহতা দাও, তবে তারা সরল পথ প্রাপ্ত হলো। ছোট ছোট বাক্য, ফা ইন আসলামু, তখন যদি তারা আত্মসমর্পণ করে, ফাকাদিহতা দাও, তবে তারা সৎপথ প্রাপ্ত হলো। ফা ইন তাওয়াল্লাও, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, খুব সুন্দর সুন্দরে একটার সাথে একটা কন্ট্রাস্ট করে আসলো, ফা ইন তাওয়াল্লাও, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নামা আলাইকাল বালাগ, তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। ফা ইন্নামা আলাইকাল বালাগ, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, একটু আগে আমরা দেখছিলাম, এবং আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, তো খুব সুন্দর এই 120 নম্বর আয়াতের ট্রানজিশনগুলো। তো এখানে আরেকটা জিনিস আমরা আগের আয়াতের নোট এখানে দিচ্ছি, সেটা হচ্ছিল, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলমি কাইমান বিল কিস লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম ইন্নাদ্দিনা ইন্দাল্লাহি ইসলাম, এটা অনেক উচ্চারণে ইন্নার জায়গায় আন্নাদ্দিনা ইন্দাল্লাহি ইসলাম অনেক কেরাতের মধ্যে এটা আছে, তখন এটা এই শাহিদার সাথে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে, যে আল্লাহর কাছে একমাত্র দিন, এইটাও আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, উলুল এলম সাক্ষ্য দিচ্ছে এবং মালাইকারা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহর কাছে অনলি অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল কি ইসলাম। এভাবেও অনেক ট্রান্সলেশন হতে পারে, সেটাও একটা ডাইমেনশন, এখানে জাস্ট স্ট্রাকচারটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো আমাদের লাস্ট আয়াত, পরের রুকের প্রথম আয়াতটা দিয়ে আমরা আলোচনা করে শেষ করবো। ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো, আমরা যদি দেখি, ইন্নাল্লাযিনা কাফারু এর আগে ছিল, দেখেন আমাদের এর আগে আমরা যে জিনিসটা দেখছিলাম 10 নম্বর আয়াতে কী ছিল, 10 নম্বর আয়াতে ছিল ইন্নাল্লাযিনা কাফারু, হ্যাঁ, লান্তুগনি আনহুম আমওয়ালুহুম, আর এখানে প্রেজেন্ট টেন্সে চলে আসছে, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, খুব স্পেসিফিক, ওখানে ইন্নাল্লাযিনা কাফারু জেনারেল অর্থে, আর এখানে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে, ওয়াইয়াকতুলুনাল নাবিয়িনা বিগাইরি হক, এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায় হবে, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়াইয়াকতুলুনাল নাবিয়িনা বিগাইরি হক ওয়াইয়াকতুনুনাল লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, আর সেই সব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়। তিনটা জিনিস এখানে,
নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, নিশ্চয় যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, নিশ্চয় যারা হত্যা করে তাদেরকে যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয়। ফাবাশ্বির হুম বি আজাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন, এক্সক্লেমেটরি চিহ্ন এখানে আসছে, মানে সার্কাস্টিকলি আল্লাহ বলছেন ফাবাশ্বির, বাশারা মানে হচ্ছে সুসংবাদ দেওয়া। ফাবাশ্বির হুম বি আজাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ঠিক আছে, এইভাবে এই রূপটা শুরু হচ্ছে। তো নেক্সট সেশনে আমরা এটাকে রিপিট করে পরের আয়াতগুলোতে চলে যাবো ইনশাল্লাহ। তো আমরা নেক্সট উইক থেকে একটু পেস নেব, আমাদের 200টা আয়াত কভার করতে হবে। আমরা ছোট ছোট সেশনে করতে চাচ্ছি, যাতে আমরা এই সেশনগুলো রিপিট করে দেখে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার করতে পারি। অতএব মাঝে মাঝে আমরা একটা আয়াত চিন্তা করব, চিন্তা করে সেন্টেন্সগুলোকে চিন্তা করার চেষ্টা করব। তো এই এক্সারসাইজের মূল টার্গেটটা হচ্ছে এটা, যে আমরা একটা আয়াত পড়ছি, সেন্টেন্সগুলো কোনটা কোনটা, ছোট ছোট সেন্টেন্স, ছোট সেন্টেন্সগুলো বের করে করে অনুবাদ করা। হ্যাঁ, এটা একটা রেগুলার একটা অভ্যাসে পরিণত করতে পারলে দেখা যাবে যে অনুবাদের স্কিলটা আমাদের বাড়ছে। তো এর মাধ্যমে বেসিক্যালি এটা আয়াতগুলোর সাথে আরও ক্লোজলি আমরা নিজেদেরকে টাই আপ করতে পারবো, সেটাই হচ্ছে লক্ষ্য। আল্লাহ আমাদেরকে জন্য সহজ করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।